Hey guys, Assalamualaikum. It's me Tafhim Shayok. Welcome to my official YouTube channel and welcome to my first food blog. So guys, food blog shuru korchi mini burger series diye. To onekei hoyto janen amar favorite food mini burger. So mini burger ekta series korbo amra. Mane apnara to janeni hoyto je amar hometown Habiganj. To Habiganj er সব রেস্টুরেন্টে আমরা মিনি বার্গার ট্রাই করবো এবং আপনাদের জানাবো। ট্রাভেল ব্লগের পাশাপাশি এখন থেকে ফুড ব্লগ করার চেষ্টা করবো, আর সাথে তো চ্যালেঞ্জ ভিডিও তো আছেই। তো আগের মতোই আপনারা সাপোর্ট করবেন, আপনারা পাশে থাকবেন। সো গাইজ, মিনি বার্গার সিরিজের প্রথম আমরা যাচ্ছি হবিগঞ্জের ফুড গ্যালারিতে। আমার সাথে আছে তানভীর সিদ্দিকের তোহা। আসসালামু আলাইকুম গাইজ, সবাই আশা করছি ভালো আছেন। শায়কের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা সবাই জানেন যে আমরা শায়কের এই চ্যানেলে একটা ফুড ব্লগ করবো, এবং ফুড ব্লগের প্রথমত আমরা একটা সিরিজ করবো মিনি বার্গার। আমাদের হবিগঞ্জে যত মিনি বার্গার আছে সবগুলো ট্রাই করবো, সবগুলো রেস্টুরেন্টে যাবো এবং ট্রাই করবো এবং আপনাদেরকে জানাবো। সেই সুবাদে আজকে আমরা যাচ্ছি হবিগঞ্জের একটি রেস্টুরেন্ট ফুড গ্যালারিতে, যেটা আমি স্বপ্ন শহরে অবস্থিত, সেটাতে যাবো। সেটার আমরা বার্গারটা ট্রাই করবো এবং আপনাদেরকে জানাবো। সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে। থ্যাংক ইউ। সো গাইজ, আমরা অবশেষে ফুড গ্যালারিতে পৌঁছে গেলাম, এখন আমরা ভিতরে ঢুকবো। ক্যামেরার পিছনে আছে তানভীর সিদ্দিকের তোহা, আর আমাকে তো দেখতেই পাচ্ছেন। তো লেটস গো, ভিতরে ঢুকা যাক। গাইজ, আমরা ভিতরে ঢুকতেছি। এখানে বসি, আমরা বসে একটু অপেক্ষা করি, দেখা যাক কী সার্ভিস দেয় আর কে আসে। তো আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে তাদের মেনু কার্ড, এখানে যা যা আছে সব কিছু পাওয়া যাবে, এদিকে ড্রিঙ্কস বা সব কিছুই আছে। আর আমরা হচ্ছে যেটার জন্য আসছি মিনি বার্গার, এটা হচ্ছে মিনি বার্গার, এটা 50 টাকা। সো আমরা একটু অপেক্ষা করি, কেউ আসলে আমরা অর্ডারটা দিয়ে দিব। গাইস, বার্গারটা অলরেডি চলে আসছে। এই যে আমরা শায়ক বসে আছি খাবার জন্য, দেখা যাক। সাথে কোক আছেই, আমাদের ফেভারিট কোক। দুটো বার্গার আর কোক চলে আসছে। অবশ্য আমরা অর্ডার দেওয়ার প্রায় 4-5 মিনিটের মধ্যেই ডেলিভার, মানে আমাদের কাছে আমাদের ফুডটা চলে আসছে অলরেডি। 5 মিনিট, মনে হয় 5 থেকে 6 মিনিট সময় লাগছে। সার্ভিসটা ভালো ছিল আর তাদের আন্তরিকতা অনেক বেশি ছিল। তো দেখি আমরা একটু বার্গারটাকে একটু দেখি, সাহেব দিকে একটু দেখাও বার্গারটা। এই যে মেয়োনিজ দিয়েছে, ঠিক আছে, পারফেক্ট মিনি বার্গারের জন্য। তারপর সসও দিয়েছে ভালোই, আবার চিকেনটাও ঠিক আছে, 50 টাকায় পারফেক্ট। আর খেতে খেতে তো আমরা অবশ্যই খেতে কীরকম, হ্যাঁ খেতে কীরকম সেটা তো আমরা বলবোই। আর আমার কাছে মনে হচ্ছে চিকেনটা বেশি আসছিল, তারপর সব মিলিয়ে 50 টাকার মধ্যে একদম পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। আর এখন খেতে দেখা যাবে কে কেমন লাগছে। তো দেখি শাক খাও, তারপর আমরা একদম খাই। দেখি কেমন লাগছে ছাড়ক? ঠিকই আছে, 50 টাকার মধ্যে এই মিনি বার্গারটা ঠিকই আছে। ফুড গ্যালারিতে আমার কাছে মনে হয়েছে যে মেয়োনিজটা হালকা একটু, হালকা এতটা না, হালকা একটু বাড়াই দিলে ভালো হতো আমার মতে। ঠিকই আছে, খারাপ না এতটা। রেটিং যদি দিতে হয় খাবার টেস্টের দিক থেকে আমি দেবো 9 দিয়ে দেবো, 9। আর তাদের সার্ভিসটা খুব ভালো ছিল, সার্ভিস আমরা 10 আউট অফ 10ই দিয়ে দেবো। কারণ 5 মিনিটের মধ্যে মানে তারা দিয়ে দিছে আমাদের, তো আমার কাছে তো ভালোই লাগলো।
তোমার কাছে কেমন মনে হয়? হ্যাঁ হ্যাঁ আমি এখন অবশ্যই খাবো, দেখি নিতে পারবো যদি টমেটো সস প্রয়োজন হয় আপনার, যে কোনো ক্ষেত্রে যদি কারো যদি টমেটো সস ভালো লাগে, যদি বেশি খাবেন তাহলে তারা একটা বোতল থাকে ওটা থেকে আপনি নিতে পারবেন আপনার পর্যাপ্ত পরিমাণ। সো আমার কাছে সব মিলিয়ে ভালো ছিল বা সব মিলিয়ে ফুড গ্যালারির এই ডেলিভারিটা ভালো লেগেছে। আমি তাদেরকে রেটিং সাগর মতন টেন আউট অফ নাইন দিতে পারি, সব কিছু ভালো ছিল। আর সার্ভিসের ক্ষেত্রে সেম টেন আউট অফ টেন, কারণ আমরা আশা করে যে আসছে খুবই আন্তরিকতার সাথে আমাদের অর্ডার নিয়েছে। আবার আমাদের জিজ্ঞেস করে গেল ঠিকই আছে ঠিক আছে কি না, আমাদের খুব দ্রুত দিয়ে দিচ্ছে, 5 থেকে 6 মিনিটের মধ্যে মিনি বার্গার রেডি করে দিয়ে দিচ্ছে। একটু আগে আবার নিয়ে এসে কাস্টমারকে আমাদের কি দেওয়া হয়েছে কিনা, তো ওনারা এইভাবেই কাস্টমারদের সাথে বান্ডেল করে সাথে অ্যালার করছে, তো এটা ভালো লাগছে। হ্যাঁ খুব কাছে করে আছে, খাওয়া দাওয়া করে আবার আপনাদের সামনে আবার লাস্ট। হ্যাঁ আবার ওভারঅল যদি দুজন মিলে দিতে হয় আমরা ওভারঅল রেটিংস টেস্ট 9ই দিব আর সার্ভিস তো 10ই, দুজনেই তো প্রায় সেম। ওকে তাহলে আমরা খাওয়ার পর আবার কথা হচ্ছে, বাই বাই। সো গাইস আপনারা তো দেখলেনই খাওয়া শেষ, সায়ক কুক খাচ্ছে, আমার কুকটাও এখানে আছে, আমিও খাচ্ছি। সো আসলে মিনি বার্গার তো আপনাদের জানার আমি কেমন লাগলো, আমাদের কাছে তো ভালো লাগছে, সব মিলে ভালো ছিল। আর আমরা এটা মূলত হচ্ছে সায়কের চ্যানেল, আমরা ফুড ব্লগের একটা সিরিজ, এটা মিনি বার্গার হবিগঞ্জের যত রেস্টুরেন্টে মিনি বার্গার হয় সবগুলো মিনি বার্গার ট্রাই করবো এবং কোনটা কেমন লাগলো আপনাদেরকে জানাবো। সো আশা করছি সাথে থাকবেন, পাশে থাকবেন এবং এইচস্যাক অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই তো শেষ, সায়ক যদি লাস্টে একটু বিদায় নিয়ে নেন তাহলে আমরা শেষ আজকের ভিডিও। এই পর্যন্ত আমরা এখন বিল দেবো, মিনি বার্গারটা ছিল 50 টাকা, তো ওভারঅল আমরা দুইটা মিনি বার্গারকে নিয়েছিলাম আর দুটো কপি নিয়েছিলাম, আমরা বিল পে করে আমরা এখন চলব। তো আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবে, উত্তর দেয় নতুন ভিডিও আসছে।